নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ব্লগোলজিতে জানাই সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো বাঙালিদের খুব প্রিয় মুড়ি ঘন্ট রেসিপি আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ব্লগোলজি মুড়ি ঘন্ট বানাতে প্রথমেই আমাদের লাগছে মাছের মুড়ো এখানে কাতলা মাছের দুটো মুড়ো নেওয়া হয়েছে মুড়োটা ভালোভাবে ভেজে ভেঙে রাখা হয়েছে লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা দুটো আলু টমেটো কুচি একটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রসুন কুচি পাঁচ ছ আর সামান্য নারকেল কুচি আর লাগছে চাল এখানে গোবিন্দভোগ চাল একশো গ্রাম নেওয়া হয়েছে প্রথমে আলুগুলো ভাজতে দেব। এর মধ্যে ওয়ান টি স্পুন নুন এবং ওয়ান টি স্পুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো এরপর তেলে গোটা গরম মশলা দিয়ে দেব দুটো দারচিনি দুটো ছোট এলাচ এবং দু থেকে তিনটে লবঙ্গ এরপর এর মধ্যে দিয়ে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দিলেই চলবে আর দিয়ে দেব সামান্য রসুন কুচি এরপর ফোড়নগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজের পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবং ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে এরপর ভেজে রাখা আলু নারকল এবং আদাবাটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো চাল চালটা দেওয়ার পর এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এতে ভেজে রাখা মাছের মূড়ো টুকরোগুলো দিয়ে দেবো এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব মশলা প্রথমে দেব নুন নুন স্বাদ মতো দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ ওয়ান থেকে টু টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো এটাও স্বাদ মতো ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন এবং জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন মশলা কিন্তু খুব বেশি দেবে না তাহলে কিন্তু মুড়িঘণ্ট স্বাদ বা গন্ধ কোনোটাই হবে না এবার ভালোভাবে সব মশলাটা মিশিয়ে নেব এরপর এতে অ্যাড করে দেব দু কাপ মতো জল জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব দশ থেকে পনেরো মিনিট পর পরা ঢাকাটা খুলে দেখবেন আলু এবং চাল পুর দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা বেশ ভালো মাখো মাখো কনসিস্টেন্সি চলে এসছে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো গরম মশলা এবং ওয়ান টেবিল স্পুন মতো ঘি ঘিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং নামিয়ে নেব কড়া থেকে ব্যাস তাহলেই রেডি বাঙালির সব থেকে প্রিয় ডিশ মুড়ি ঘন্ট তাহলে আর দেরি কি ঝটফট বানিয়ে ফেলুন বাড়িতে মুড়ি ঘন্ট অনুষ্ঠানের দিন হোক বা এমনি দিন দুপুরে লাঞ্চটা জাস্ট জমে যাবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ব্লগোলজি